হে গাইস, হোয়াটস অ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য খুব সহজ একটা পড়া রুটিন নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর সায়েন্স গ্রুপের জন্য আজকের এই পড়া রুটিনটা শেয়ার করছি। তবে হ্যাঁ, সব শ্রেণীর ছেলেমেয়েরাই কিন্তু এটা ফলো করতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। খুব ভোরে ঘুম থেকে উঠে যাবে, চেষ্টা করবে ফজরের নামাজটা আদায় করে নিতে। ফজরের নামাজটা যখন আদায় করবে, দেখবে মনে একটা প্রশান্তি জাগবে। তারপর একটু বাইরে চলে যাবে, আর যদি সম্ভব না হয় তাহলে বারান্দায় চলে আসবে। বাইরের একটু ফ্রেশ হাওয়াটা নিবে, এতে করে তোমার অনেক ভালো লাগবে। যখন একটা ফ্রেশ ব্রিথ নাও, তখন দেখবে অনেক বেশি ভালো লাগছে। তারপর চলে যাবে কিছু একটা খাওয়ার জন্য। যেহেতু আমরা সারা রাত না খেয়ে থাকি, সেজন্য সকালবেলা কিছু খাওয়া বা ব্রেকফাস্ট করা অত্যন্ত জরুরি। আর যদি তুমি এই এত জলদি জলদি ব্রেকফাস্ট করতে না চাও, তাহলে চেষ্টা করবে একটা মিল্কশেক হলেও খেতে। এটা তোমাকে সারাদিন অনেক এনার্জেটিক রাখবে। আমি এখানে কলা আর দুধ দিয়ে চিনি দিয়ে একটা মিল্কশেক বানিয়েছি। এটা আমার খুব পছন্দের, এটা খেতেও খুব মজা হয়। আর চিনির পরিবর্তে যদি তুমি মধু ব্যবহার করে থাকো, তাহলে কিন্তু আরও বেশি হেলদি হবে। আর এই এক গ্লাস মিল্কশেকটা খেয়েই আমি পড়তে বসে যাব। আর তার আগে তুমি হালকা কিছু নাস্তা খেয়েও পড়তে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, পেটটা যদি একটু ভরা থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়, পড়াতে একটু মনোযোগ বসানো যায়। ছয়টার মধ্যে পড়ার টেবিলে বসে যাবে। সকালের পড়াটা অত্যন্ত জরুরি, সেজন্য আমরা যদি ঘুমিয়ে থেকে সময়টা নষ্ট না করি, সকালবেলা পড়াতে দিই, তাহলে দেখবে সারাটা দিন তোমার অনেক ভালো লাগছে, পড়া নিয়ে কোনো টেনশন থাকবে না। তো ছয়টা বাজে আমরা নিয়ে নিব গণিত। গণিতটা সবসময় মেন সাবজেক্ট হিসেবে আমরা সকালে নিব, কারণ গণিতটাতে তোমরা যেহেতু 9-10 পড়ছো, গণিতটা আমাদের সবার জন্যই অনেক বেশি জরুরি। আর তুমি তো নিউ 10-এর স্টুডেন্ট হয়ে থাকলে আমাদের সবসময় সকালবেলা থেকেই অভ্যাস করা উচিত যে আমরা গণিতটা নিয়ে পড়ব। কারণ এই সময় যদি আমরা পড়ি, আমাদের মাথায় কিন্তু অঙ্কগুলো খুব ভালোভাবেই ঢুকবে। তো আগের দিন তুমি হোম টিউটরের কাছে যে অঙ্কগুলো করেছো, চাইলে তুমি সেগুলো আবারও করতে পারো, অথবা নিজে থেকেও কয়েকটা সলভ করতে পারো। এভাবে করেই তুমি 1 থেকে 1.5 ঘন্টা গণিতটা পড়বে। আর এটা আমরা 7:30 পর্যন্ত পড়বো, যেহেতু আমরা 6টা বাজে পড়তে বসেছি, 7:30 পর্যন্ত আমরা গণিতটাই পড়বো। 7:30 বাজে আমরা গণিতের পরে নিয়ে নিব ইংরেজি। এখানে আমরা চাইলে কিন্তু সায়েন্সের একটা সাবজেক্ট নিতে পারতাম, তবে আমি রাখছি না, ইংলিশটা রাখছি। কারণ আমরা যদি একসাথেই দুটো হার্ড সাবজেক্ট পড়ি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো না। সেই জন্যই আমি ইংলিশটা নিয়ে নিচ্ছি। ইংলিশটা একটু সহজেই মনে হয় আমার কাছে। তবে হ্যাঁ, আসলে আমি জানি অনেক স্টুডেন্টদের কাছে ইংলিশটা একটু কঠিন মনে হয়। তবে আসলে এটা কঠিন ভাবার কিছুই নয়। তোমার হোম টিউটরকে বলবে একটু সহজ করে বুঝিয়ে দিতে। দেখতে পারবে যে বেসিক নিয়মগুলো আছে, সেগুলো জানলে ইংলিশটা তোমার কাছে সবচেয়ে সহজ সাবজেক্টই মনে হবে। তো সপ্তাহে 3 দিন তুমি এই সময়টাতে ইংলিশ নিয়ে নিবে, ইংরেজি ফার্স্ট। তারপর সপ্তাহে 3 দিন এই সময়টাতে, অর্থাৎ একই সময়ে 7:30 বাজে তোমরা নিয়ে নিবে ইংরেজি সেকেন্ড বা গ্রামার। এভাবে হলে কিন্তু আমাদের আর টেনশন থাকছে না। আর 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা পড়লে যথেষ্ট। আর যদি পারো আরও আধা ঘন্টা বেশি সময় দিয়ে পড়বে, 9টা পর্যন্ত পড়বে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। যত বেশি সময় দিব তত বেশি ভালো। এখন অনেকে বলতে পারো যে 6টা থেকে 9টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত এতক্ষণ আমরা কীভাবে একটানা পড়বো। একটানা আমি পড়তে বলছি না, যখন তোমার গণিতটা পড়া শেষ হয়ে যাবে তখন তুমি 5 থেকে 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারো। এই ব্রেক নিয়ে তুমি একটু হাঁটাচলা করতে পারো, শরীরের মুভমেন্ট ঠিক থাকলে, তাহলে কিন্তু তোমার কাছে আর একটানা পড়ছো বলে মনে হবে না। 9টার পর থেকে তুমি একটু ভারী নাস্তা টাস্তা করে স্কুলে চলে যেতে পারো। যেহেতু আমি 9-10-এর স্টুডেন্টদের জন্য এই রুটিনটা বানিয়েছি, তাদের অবশ্যই 9টা থেকে 10টার মধ্যে কিন্তু স্কুল থাকে। আর এখন আমি যতটুক জানি 4টা বাজে স্কুল ছুটি হয় বেশিরভাগ স্কুলে, সেজন্য এই সময়টাতে তো আর বাড়তি পড়া পড়ার সময় নেই। স্কুলে ভালো করে পড়াশোনাতে মনোযোগ দিবে, এতে করে তোমার অনেকখানি ইজি হয়ে যাবে সব কিছু। তারপর 4টা বাজে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করবে। বেশিরভাগ স্টুডেন্টদেরই এই 4টার মধ্যে 4টা থেকে 5টার মধ্যে টিচার চলে আসে। টিচার আসলে টিচারের কাছে পড়বে, আর যারা কোচিংয়ে পড়ো তারা কোচিংয়ে যাবে এই সময়টাতে। অর্থাৎ 5:30টার মধ্যে একদম ফ্রি হয়ে যাওয়ার চেষ্টা করবে। তবু আমি 6টা থেকে ধরছি। 6টা বাজে আবারও পড়ার টেবিলে চলে আসবে, এবং 6টা বাজে তুমি চেষ্টা করবে সায়েন্স গ্রুপের যে
মেইন সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা নিয়ে নিতে। আমি ধরছি তুমি হায়ার ম্যাথ নিচ্ছ, হায়ার ম্যাথটা চেষ্টা করবে 1 ঘন্টা করতে। 1 ঘন্টাই আসলে যথেষ্ট, অতটা বেশি সময় দিতে হবে না। 1 ঘন্টার মধ্যে তুমি যদি ভালো করে বুঝে বুঝে করো অঙ্কগুলো ম্যাথগুলো, তাহলে তোমার কাছে খুব সহজই মনে হবে, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট। তো 6টা থেকে 7টা তুমি ধরো হায়ার ম্যাথ করছো, 7টা থেকে 8টা তুমি ফিজিক্স নিয়ে নিবে সপ্তাহে 3 দিন, এবং একই সময়ে 7টা থেকে 8টার মধ্যে তুমি কেমিস্ট্রি নিয়ে নিবে, 8টা থেকে 9টা পর্যন্ত তুমি বায়োলজি নিয়ে নিবে, এবং এটা সপ্তাহে 3 দিন নিলে হবে, এবং সপ্তাহে 3 দিন এই একই সময়ে তুমি বাওবি বা বাংলাদেশের বিষয় পরিচয় নিয়ে নিবে, 9টা থেকে 10টা পর্যন্ত তুমি বাংলা প্রথম নিয়ে নিবে সপ্তাহে 3 দিন, এবং সপ্তাহে 3 দিন একই সময়ে তুমি ব্যাকরণ নিয়ে নিবে, 10টা থেকে 11টা পর্যন্ত তুমি ICT নিয়ে নিতে পারো সপ্তাহে 3 দিন, এবং সপ্তাহে 3 দিন ধর্ম নিয়ে নিতে পারো। এভাবেই যদি আমরা পড়ি তাহলে দেখতে পারবে 11টার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ধরা হয়ে গিয়েছে, এবং কোনো টেনশনই থাকছে না। যতটা 1 ঘন্টা করে আমরা প্রতিটা সাবজেক্টের পিছনে সময় দিচ্ছি, 1 ঘন্টা কিন্তু খুব কম একটা সময় না, যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছি আমরা নিজেদের পড়াতে সময় দেওয়ার জন্য। 8টা বাজে পড়া থেকে উঠে যাবে, এবং এই সময়টাতে তুমি তোমার বাবা মাকে সময় দিবে, ডিনার করবে ঠিক সময়ে, ভালো করে খাবে, কারণ ভালো করে যদি আমরা খাই তাহলে ভালো করে আমরা পড়াশোনাতে মন বসাতে পারবো। সেই জন্য পড়াশোনার সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। তারপর তোমরা চেষ্টা করবে যে সময়টাতে তোমরা মোবাইল নিচ্ছ হাতে, সেই সময়টাতে ভালো ভালো অনুষ্ঠান দেখবে, যেমন তুমি পড়াশোনার ভিডিও বেশি বেশি দেখবে, এতে করে তোমার অনেকটাই ভালো লাগবে, অনুপ্রাণিত হবে, অনেক মোটিভেট হবে পড়ার জন্য। আমরা যদি সবসময় আসলে আমি নিজের জন্য বলছি না, পড়ার ভিডিওগুলো দেখলে তুমি দেখবে অনেকটাই মোটিভেট হচ্ছ, সেই জন্যই বলছি। আর চেষ্টা করবে গেম টেম এইসব থেকে দূরে থাকার জন্য। গেম এমন একটা জিনিস যেটাতে আমরা একবার খেললে অ্যাডিক্টেড হয়ে পড়ি, তখন আর পড়াশোনাতে মনোযোগ বসাতে ইচ্ছা করে না। আর হ্যাঁ, যেটাই দেখো শিক্ষণীয় অনুষ্ঠান দেখবে, এতে করে তোমার জন্যই ভালো। আর সর্বোপরি এটাই বলবো, প্রতিটা সাবজেক্ট পরপর 10 মিনিট তুমি ব্রেক নিবে, এতে করে তোমার আর একঘেয়েমি একটা ভাব চলে আসবে না। আর হ্যাঁ, যেই 10 মিনিট ব্রেক নিচ্ছ সেই সময়টাতে তুমি টিভি দেখবে না, মোবাইল অন করবে না, তুমি চাইলে একটু হাঁটাহাঁটি করবে বা সবার সাথে একটু কথাবার্তা বলে আসতে পারো। কিছু ব্যায়াম থাকে ছোটোখাটো, সেগুলো করতে পারো, যাতে করে তোমার শরীরে অলসতা চলে না আসে। আর হ্যাঁ, পড়ার টেবিলেই সবসময় পড়তে বসবে, পড়ার টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবে। পড়ার টেবিল কীভাবে সাজে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, একটু চেক করে দেখে নিবে, তাতে করে পড়ার টেবিল সাজানো নিয়ে একটা আইডিয়াও পেয়ে যাবে। আর এটা কেন বলছি, কারণ পড়ার টেবিল সাজানো থাকলে আমাদের পড়তে ইচ্ছা করে, পড়ার টেবিল যত মানে আমাদের পড়ার পরিবেশটা সবসময় সুন্দর রাখা উচিত। আর হ্যাঁ, এটাই আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি একটু হলেও আজকের এই ভিডিওটি তোমাদের কাজে এসেছে।